হ্যালো বন্ধুরা, আমি রানাঘাট স্টেশনে পৌঁছে গেছি। আর আমি আগেই পোস্ট করেছিলাম যে রানাঘাট যাচ্ছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে দিদিভাই তোমরা কেনই আছো রানাঘাটে, তো চলো সেই ভিডিওটাই চলে এসেছে। কেন আমরা রানাঘাটে এসে সেটা তোমাদেরকে দেখাবো। স্টেশন থেকে বেরিয়েই বাঁদিকে একটুখানি হেঁটেই যে টকিজ সিনেমা হল আছে, ঠিক টকিজ সিনেমা হলের পাশেই ফার্স্ট ফ্লোরেই আছে রানী জুয়েলার্স। আমরা সেখানে পৌঁছে গেছি কিছু কেনাকাটা করার জন্যে। তো এই যে দেখো সামনেই ফার্স্টে গেটটা তোমাদের একটু দেখিয়ে দিই, আর এখন ভেতরে যাই। ভেতরে গিয়ে তারপরে আস্তে আস্তে তোমাদের কালেকশন দেখাবো, এখানে কালেকশন কেমন আছে আর কী কিনছি সেটাও তোমরা দেখতে পাবে। চলো ফার্স্টে ঢুকে আমাদের দুজনের হাতে দিয়ে দিয়েছে দুটো ফ্রুটি। তো ফ্রুটি দিয়ে ফার্স্ট আমাদেরকে স্বাগত জানিয়েছে। চলো এখন বসে, যেহেতু দূর থেকে এসি, বহরমপুর থেকে রানাঘাটে এসে মানে ভাবতে পারছো 2 ঘন্টা রাস্তায় এসছি। তো চলো একটু বসে ফার্স্ট একটু রেস্ট নিয়ে নিই, ট্রেনে অবশ্য বসে বসে এসছি। চলো আগে ফ্রুটিটা খেয়ে নিই, তারপরে আস্তে আস্তে এখানকার কালেকশন দেখবো। তাড়াতাড়ি করে ফ্রুটিটা খেয়ে চলে এসেছি কালেকশন দেখার জন্য। এসে এটা আমার চোখে পড়ে গেছে, দেখো তো একটু ইউনিক ডিজাইন না, তেঁতুল পাতা হার বলছে এটাকে, খুবই লাইট ওয়েটের মধ্যে। আর দেখো এইটা আমার বেশ পছন্দ, তো এই হারগুলোই আমি নিতে এসেছি অ্যাকচুয়ালি। তো দেখে তো সবই পছন্দ হচ্ছে, আর মেয়েদের জানোই সোনার দোকানে আসা মানে সব কিছুই পছন্দ হয়ে যায়। তো এই ডিজাইনটা কেমন লাগছে বলো তো, এই যে এই হারটা তো পুতির নেকলেস বলছে, এটা পুতির নেকলেস, তো হালকা খুবই লাইট ওয়েটের মধ্যেই নেকলেসগুলো আছে। আর এই যে কিছু চোকার তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে একটা চোকারের ভ্যারাইটিস কালেকশন আছে, তোমরা লাইট ওয়েটের মধ্যে নিতে পারো, আবার ভারীর মধ্যেও নিতে পারো, যেরকম ইচ্ছার পৌঁছে। দেখো এখানে ভারী নেকলেসও আছে, আর ওই যে দেখছো না যেগুলো রাখা আছে সব লাইট ওয়েটের নেকলেস, সবগুলোই কিন্তু ইউনিক ডিজাইন। আর এই যে কিছু রানী হার দেখিয়ে দিই, এই যে রানী হার, আর এটা কি বলতো, এগুলো হচ্ছে লহরি, দাঁড়াও কিছু লহরি কালেকশনও দেখিয়ে দিই। এই যে দেখো একটা ময়ূর মোটিভে আছে, আর এদিকেও একটা আছে, আর এই সাইডে দেখো এটা তো প্রচণ্ডই ভালো লাগছে দেখতে। আর এদিকে উপরে এগুলো কিন্তু তাই লাইট ওয়েটের মধ্যে লহরি আছে, তোমরা যেরকম চাইবে সেরকম পেয়ে যাবে। আর কানের কালেকশন দেখো, এই যে কানের কালেকশনগুলো কিন্তু সবই লাইট ওয়েটের মধ্যে, তোমাদের যেরকম বাজেট সেই বাজেটের মধ্যে তোমরা নিতে পারো। আর নেকলেসগুলো দেখো লাইট ওয়েটের মধ্যেও আছে, ভারীর মধ্যেও আছে, ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে মঙ্গলসূত্র ডিজাইন, তো লকেটগুলো বেশ ভালো লাগছে দেখতে। এবার তোমাদের সামনে নিয়ে আসছি সেই ট্রেন্ডিং ভাইরাল পলা, তো এখন খুব চলছে ট্রেন্ডিংয়ে চলছে বলতে গেলে ভাইরাল পলা। তো রানী জুয়েলার্সে ভাইরাল পলার প্রাইস হচ্ছে মাত্র 599 টাকা। তো অনেক রকমের কালার আছে, অনেকগুলো ডিজাইন আছে, তোমরা যেটা ইচ্ছে নিতে পারো। আর তোমরা যারা যারা ভাবছো সামনে মেয়ের বিয়ে, কীভাবে গয়না দেবে, কীভাবে ভারী নেকলেস দেবে, দরকার নেই, লাইট ওয়েটের মধ্যে তোমাদের যেরকম দামের মধ্যে তোমাদের ইচ্ছা তাড়াতাড়ি নেওয়ার জন্য ঝটপট চলে এসো রানী জুয়েলার্সে। যে সবটা তোমাদের দেখালাম, আমি তো অনেক কিছু নিয়েছি, কী কী নিয়েছি সেটা দেখতে হবে, একটু ওয়েট করো, বাড়ি পৌঁছে তারপরে দেখতে পাবে। অনেকটা লেট হয়ে গেছে, কারণ জানো তো মেয়েদের সোনার দোকান আসলে দেরি হবেই। চলো আগে কিছু খাওয়া দাওয়া করে নিই। তো রানাঘাট স্টেশনের সামনেই আছে হচ্ছে বিরিয়ানি কিং, তো চলে এসেছি আমরা বিরিয়ানি কিংয়েই। তো চলো বিরিয়ানি কিংয়ের আজকে বিরিয়ানি টেস্ট করবো, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, বাজে হচ্ছে এখন 4টে। আর এই যে সামনে মুখের সামনে চলে এসেছে খিদের টাইমে, গরম গরম একদম ধোয়া ওঠা চিকেন বিরিয়ানি, তার লোভ সামলাতে পারছি না, খাওয়া স্টার্ট করে দিই। আর আজকে দুটো কাজ নিয়ে রানাঘাটায় এসেছি, একটা কাজ তো কমপ্লিট হয়ে গেছে, আর একটা কাজ বাকি আছে, সেটা এখনও কমপ্লিট করবো, তারপরে 5টার সময় ট্রেনে চাপবো। তো কাজটা হচ্ছে বাবার কিছু কিনতে দিয়েছে, সেই জিনিসগুলো এখনো কেনা হয়নি, সেগুলো ঝটপট করে কিনে নিই। তো দেখো সব কিছু কাজ কমপ্লিট করে ট্রেনে উঠে গেছে, একটা কোল্ড ড্রিঙ্কস টেনে উঠেছে, চলো ঝটপট করে বাড়ি পৌঁছে। আর কী কিনেছি সেগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে, কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিয়ে টাটা বাই।